2 লিটার দুধ। দুধ গ্যাসটা বন্ধ করে দুধটা আমার ফাটানো হয়ে গিয়েছে। ছেনাটাকে জল ঝরিয়ে নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। অল্প নুন, অল্প চিনি, এটা ভালো করে মেখে নিতে হবে। দুটো টমেটো, 4 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা মিক্সিতে সব একসাথে পিষে নিতে হবে। 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ছেনাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ছেনাগুলো ভেজে নিতে হবে। লালচে লালচে করে ছেনাটা ভেজে নিতে হবে। ছেনাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুটা ভেজে নিতে হবে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, হিং, চিনি, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা 1টা পেঁয়াজ।
নুন, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম টমেটো। একসাথে পিষে রাখা মশলা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, মশলা তলাটা লেগে গিয়েছে, দিয়ে দিলাম অল্প জল। মশলার মধ্যে তেল ছেড়ে এসেছি, দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। দিয়ে দিলাম ভেজে রাখা ছেনার দিয়ে দিলাম একটা ঢাকা, দিয়ে দিলাম গরম মশলা, লাস্টে দিয়ে দিলাম দেশি ঘি। এইভাবে একবার বানিয়ে ফেলুন ছেনার কোপ্তা।